হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ধাপ 3 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই টপিকসটি হবে বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক একটি আলোচনা এবং উপস্থাপনা। এটা কিভাবে তোমরা করবে সেটা সমাধান নিয়ে আজকের সমগ্র ভিডিও জুড়ে থাকব। তো আশা করি যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অনেক বেশি উপকৃত হচ্ছে, আর বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথেই আছি, তো তোমরাও আমাদের সাথে থাকবে। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওটিকে দেখার সাথে সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তুমি বেল বাটনে ক্লিক করতে পারো, এবং তুমি আমাদের ভিডিও কোন জেলা থেকে ভিডিওটি দেখছো জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। আমরা অনেক বেশি খুশি হব যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছে। ঠিক আছে, তো এক্ষুনি ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে আসতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি যদি তোমাদের সামান্যতম কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকে তাহলে আমি আশাবাদী তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি বেল বাটনে ক্লিক করে রেখেছো। আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে অনেক বেশি এক্সাইটেড, এবং হচ্ছে অষ্টম শ্রেণীতে যে তোমরা উঠবে অষ্টম শ্রেণীর কিন্তু অনেক আপডেটেড টিউটোরিয়াল আমরা নিয়ে আসবো। নতুন বইয়ের উপরে আমরা ম্যাক্সিমাম টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো যাতে তোমাদের অনেক বেশি হেল্প হয়। আর আমি এতটুকু আশাবাদী যে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হচ্ছে। তো চলো আমরা প্রথমেই যদি এইটা আগে আমরা একটু সিলেবাসটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কর্মদিবস 3 120 মিনিটের, এখানে বলছে কাজ 2 শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা ও উপস্থাপনা করবে। সেটার জন্য ধাপগুলো দিয়ে দিয়েছে যে শিক্ষার্থীরা নিচে প্রদত্ত কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ ও বিশ্ব অনুচ্ছেদটি পাঠ করে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্ব ভ্রাতৃত্ব বিষয়টি অনুধাবন করবে। মানে এই যে কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ ও বিশ্বের যে অবস্থা, টালবাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থা থেকে আমাদের প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নটা কেন জরুরি সেটা কিন্তু তুমি এখানে বুঝতে পারবে। দেখো, এই যে কলকারখানা যানবাহনের কালো ধোঁয়া পরিবেশে নির্গত করে পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করছে, এবং সেই দূষণের মাত্রা এতই যে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে অনেক শহর অনেক নগর। তো এইটা তোমরা একটু কাইন্ডলি তোমরা এটা পড়ে নিবা। দেখো আমি এটাকে স্লোলি যাচ্ছি, তোমরা এটা পজ করে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এই অংশটা একটু পড়ে নাও। এইটা পড়ার পরে তোমাকে বলছে উপরের অনুচ্ছেদটি পড়ে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের যে বিষয়টি সেটা নিয়ে চিন্তা করবা, এবং শিক্ষক তোমাকে চিন্তা করতে বলবেন। তারপর শিক্ষার্থীরা নিজেদের নিজস্ব পরিমণ্ডলে কী কী উন্নয়ন দেখতে পায় তা দলগতভাবে একটা আলোচনা করবে, এবং এই উন্নয়ন প্রাকৃতিক পরিবেশ কী ধরনের প্রভাব ফেলছে সেটা নিয়েও আলোচনা করবে। তো চলো আমরা এই যে এই বিষয়টা নিয়ে আমরা এখন কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু যারা এখনও কমেন্ট করনি তারা কিন্তু তোমাদের জেলাটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমরা যদি অ্যান্সারের দিকে যাই, প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী যে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, বিশ্ব ভ্রাতৃত্ব বলতে বিশ্বব্যাপী ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে একটি ঐক্য, সহযোগিতা এবং বোঝাপড়াকে বোঝায়। বিশ্ব ভ্রাতৃত্ব হচ্ছে, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাইয়ের যে বন্ধন, একটা মায়া মহব্বতের যে বন্ধন, সেই বন্ধনটা যেমন তোমার ভাই বা বোনের সাথে তোমার যে একটা সম্পর্ক, ঠিক একইভাবে বিশ্বব্যাপী ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য মূলত এবং সহযোগিতাপূর্ণ যে মনোভাব, এই বোঝাপড়াটাকেই বোঝায়। প্রাকৃতিক উন্নয়নে এই ধারণাটি বাস্তুতন্ত্রের আন্তঃসংযোগ এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। মানে এটা যে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা, পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে এগুলা মোকাবেলা যে প্রয়োজনীয়তা সেটার উপরে আমাদেরকে ইঙ্গিত করে। মূলত সামাজিকভাবে এটি সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধা এবং অসমতার মতো সাধারণ সমস্যাগুলো মোকাবেলার জন্য ভাগ করা দায়িত্বের প্রচার জড়িত। প্রাকৃতিক উন্নয়ন ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়, এটা রিয়েলি ট্রু। তাছাড়া সামাজিক বিভিন্ন অবকাঠামো গড়ে তুলতে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটি উপাদানের যথাযথ ব্যবহারের জন্য বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব ও গুরুত্বপূর্ণ কিন্তু প্রচুর গুরুত্ব ভূমিকা রাখে। দেখো এরপরে আমাদের নিজস্ব পরিমণ্ডলে যে উন্নয়নগুলো আমরা দেখতে পাই সেটা কিন্তু বলা আছে। হ্যাঁ, আমি যদি একটু পিছনে ব্যাক করি, এই অংশটা যদি তোমরা চাও লিখতে পারো, একটু শর্ট করে তোমরা এখান থেকে কমাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, আবার এতটুকু লিখতে পারো। দেখো, আমাদের নিজস্ব পরিমণ্ডলে যে উন্নয়নগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, কলকারখানা স্থাপন, সড়ক ও রেলপথ নির্মাণ, এগুলো কিন্তু আমাদের উন্নয়ন হয়েছে। ঠিক আছে, তোমার হচ্ছে টেকসই উন্নয়নের এগুলো কিন্তু এক একটা উন্নয়ন। আচ্ছা, তো তোমরা এগুলাকে একটু নোট করে নাও। আচ্ছা, আশা করি তোমাদের নোট করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা কিছু নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলবো। দেখো, আগেরটা আমাদের কি ছিল, আমাদের পরিমণ্ডলের উন্নয়ন, এবার আমরা কি করব একটু নেতিবাচক প্রভাব। দেখো, নেতিবাচক প্রভাব হচ্ছে কি, খারাপ দিক, যেমন পানি দূষণ,
এই যে উন্নয়নের ফলে দেখো কলকারখানা টলকারখানা এগুলা থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া বর্জ্য পদার্থ এগুলা বের হয়ে আমাদের পানিকে দূষিত করতেছে, তাই না? ধোঁয়া বায়ুকে দূষিত করতেছে, আমাদের শব্দকে দূষিত করতেছে, পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়, পয়ঃ নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য পদার্থ, কলকারখানার বর্জ্য পদার্থ পানিকে দূষিত করে, এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়ার মাধ্যমে পানি দূষিত হয়। তোমরা দেখবে বুড়িগঙ্গায় প্রচুর পরিমাণ কলকারখানার কাপড়, ডাস্টেড কাপড়গুলা বা ওয়েস্টেড কাপড়গুলো সেখানে ধুয়ে সেটাকে আবার রিউজ করার জন্য ব্যবহার করা হয়। তো এগুলো আমাদের পানিকে প্রচুর পরিমাণে দূষিত করে। পানি দূষণের ফলে জলজ প্রাণী যেগুলো মারা যাচ্ছে, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এবং অন্যান্য অন্যান্য গ্যাসের মাত্রা বেড়ে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, যার কারণে জলে যে সকল প্রাণী থাকে সেই প্রাণীগুলো কিন্তু মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটতেছে, তাই না? পানি দূষণের কারণে মানুষের কলেরা, ডায়রিয়ার মতো পানিবাহিত এবং বিভিন্ন চর্মরোগ কিন্তু মানুষের হচ্ছে, ঠিক আছে? পানি দূষণের পরে তোমরা একটু লিখতে পারো মাটি দূষণ সম্পর্কে। দেখো বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটিটা দূষিত হচ্ছে, কৃষিকাজে ব্যবহৃত যে সার, কীটনাশক, গৃহস্থালি, হাসপাতালের বর্জ্য পদার্থ, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদির মাধ্যমেও মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, দূষিত মাটিতে উৎপন্ন খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, রাইট? আচ্ছা, তোমরা এখান থেকে কিন্তু একটু শর্ট করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর বন উজাড়, এই এইসব অবকাঠামোগত উন্নয়নের কারণে আমাদের বিশাল বন পরিষ্কার করে মানে হচ্ছে গাছপালা কেটে সেইগুলোতে ব্যবহার করা হচ্ছে, এতে জীব বৈচিত্র্যের একটি ব্যাপক ক্ষতি হচ্ছে এবং বাস্তুতন্ত্র কিন্তু ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে আমাদের অক্সিজেনের পরিমাণ বাড়তেছে, যার কারণে আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তোমরা এইগুলোকে একটু নোট করে নাও ভিডিওটা পজ করে। আশা করি তোমাদের নোট করা হয়ে গিয়েছে, আমরা সামনের দিকে তাহলে মুভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার ইতিবাচক প্রভাবগুলো অ্যাকচুয়ালি কি? ইতিবাচক প্রভাব দেখো, বেকারত্ব হ্রাস, ইতিবাচক প্রভাব বেকারত্ব কমে যাচ্ছে আমাদের। যদিও আমরা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যদি একটু এদিকে দেখি আমাদের নেতিবাচক প্রভাব, বলেছিলাম শুরুতেই বলেছিলাম নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে খারাপ দিক, যেমন আমাদের পানি দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, বায়ু বন উজাড় হচ্ছে, তোমরা আরও লিখতে পারো বায়ু দূষণ, তারপর হচ্ছে শব্দ দূষণ, এগুলো হচ্ছে, ঠিক আছে? আর ইতিবাচক প্রভাব, এত সব খারাপের মাঝেও কিছু ভালো দিক আছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে, কারণ এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের ফলে কিন্তু সেখানে জনবল নিয়োগ দিতে হয়, সেই কাজগুলো করার জন্য আমাদেরকে মানুষকে কাজে লাগাইতে হয়, তখন বেকারত্ব কমে সেটা কিন্তু হ্রাসের দিকে চলে আসে, বেকারত্ব কমে যায় এবং হচ্ছে মানুষ চাকরির সন্ধান পায়, হ্যাঁ, মানুষের ইনকাম সোর্স তৈরি হয়। এই কারণে এটা একটা ভালো দিক যে বেকারত্ব হ্রাস পাচ্ছে। 2 নম্বর, অর্থনৈতিক উন্নতি সাধন, এই অর্থনৈতিক কর্মকাণ্ড সাধন করার কারণে অর্থনৈতিক উন্নতিও হচ্ছে, আলটিমেটলি দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 3 নম্বর, প্রযুক্তিগত উন্নয়ন সাধন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সাথে যেমন পারস্পরিক সহযোগিতা তৈরি হয়েছিল, তেমনই বর্তমানে টেকসই উন্নয়নের জন্য এই সহযোগিতা কিভাবে ভূমিকা রাখছে তা দলগতভাবে বিশ্লেষণ করে করতে বলবেন। শিক্ষকরা তোমাদেরকে এটা বলবে যে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সাথে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেইটা তৈরি করতে গিয়ে টেকসই উন্নয়নের জন্য এটা কী ধরনের সহযোগিতা বা কীভাবে প্রভাব রাখছে বা ভূমিকা রাখছে। যে সকল শিক্ষার্থীরা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমাদের এই মুক্তিযুদ্ধের যেটা, এটা কিভাবে প্রভাব ফেলতেছে আমরা যদি একটু দেখি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন দেশ সহযোগিতা করেছিল, এর মধ্যে অন্যতম হলো ভারত, সোভিয়েত ইউনিয়ন, যেটা মানে বর্তমান নাম রাশিয়া, আর অনেকেই। মুক্তিযুদ্ধকালীন সেই সহযোগিতার কারণে বিভিন্ন দেশের সাথে কিন্তু আমাদের একটি কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই সম্পর্ক একটি টেকসই উন্নয়ন সম্পর্ক তৈরিতে ব্যাপক সহযোগিতা করেছে, ঠিক আছে? কারণ অন্য দেশের সাথে সম্পর্ক হইলে আমরা তাদের সাথে বিজনেস কেন্দ্রিক অনেক সুবিধা লাভ করি, হ্যাঁ, অন্য অন্য অনেক ক্ষেত্রে সুবিধা লাভ করে থাকি, এই কারণেই মূলত উন্নয়নটা সম্ভব। তো আশা করি আমাদের সমগ্র ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হচ্ছ, আর আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।